এই তো, এই দাঁড়াও 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 দাঁড়াও, লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে গিয়ে খাবার খেয়ে আসা হলো, তাই না? মোটেও না, আমি কিচ্ছু খাইনি। মোটেও না, তুমি কিচ্ছু খাওনি? বললেই হলো, শিকারি বেড়ালেন না, গোফ দেখলেই চেনা যায়। আমাদের কারোর কথা মনে পড়লো না তোমার? এই যে এই বাচ্চা মেয়েটা দেখো, মুখটা দেখো মায়া লাগছে কি দেখে। বর্ষা, ওর কথাও মনে পড়লো না? তোমার এই খাবার হজম হবে? ওর মুখটা দেখো, দেখে বোঝা যাচ্ছে না ও খাবার খেয়ে এসছে? Open your mouth. খুব মার নেওটা হয়েছো, তাই না? খুব মজা। ও মা, তো মজায় থাকবো না, দুঃখে থাকবো নাকি? তুমি কি এটাই চাও দিব্যু অ্যাসিস্ট্যান্ট? বেশ। আচ্ছা অপু, সবার হয়ে গেছে, এবার তোমাকে কিছু একটা করে দেখাতে হবে। এই শোনো না, বলছি একজন মাংস খেয়েছে আরেকজন খাইয়েছে, এই দুজনের মধ্যে যদি লড়াই বাঁধিয়ে দেওয়া যায় কেমন হয় বলো তো? মার অপু, আজ পাঞ্জা লড়বে, দেখি কে জেতে। সবাই পুচু শোনা, কি কোন বুদ্ধি তোমার! হ্যাঁ হ্যাঁ জেঠিমণি, তুমি তো সেদিন বললে যে তুমি মাঞ্জার সাথে পাঞ্জাটাও ভালো লড়তে পারো।
আমি এক্ষুনি গিয়ে একটা ছোট টেবিল আনছি। মাসিমণি, এটার উপরে তোমার হাতটা রাখো, আজ কিন্তু তোমায় জিততেই হবে। ছোট মোদি, এসো এসো, যাও 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 অপু যাও। আমি কিন্তু আজ অপুমার দলে। তুমি অপুমায়ের দলে, ঠিক আছে বাবা, আমি কিন্তু আমার মায়ের দলে। মা, তোমায় জিততেই হবে। প্রজেক্ট সাজাবো যতনে। প্রজেক্ট? আরে হ্যাঁ, এই তো তোমরা একটু আগে পার্লারে যাওয়ার কথা বলছিলে। তা পার্লারে না গিয়ে পার্লারের দিদিদের যদি আমরা ফোন করে বাড়িতে ডেকে নিই, তারপর আমরা তাদেরকে বলবো যে আন্টিমানকে যেন সাজিয়ে দেয়। বাবা, তুই এসব কি বলছিস? হ্যাঁ, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল আন্টিমানকে সব করিয়ে দেবো, আর সব শেষে ভ্যাকসিন। ওরে বাবা রে, হেঁচকি তুলতে তুলতে মরে গেলাম। মা বাবা, মা একটু জল খান, জল খান আস্তে। ওরে বাবা, একটু কি কম না মা? আচ্ছা, আপনার এরকম হঠাৎ করে হেঁচকি কেন উঠছে বলুন তো? জানি না বাবু, কেন উঠছে ভগবান জানে। আমি জানি, আমি জানি, আসলে আমরা তো সবাই মিলে আপনার নাম জপ করছিলাম তাই। বাবা, কি দোষী মেয়েরে বাবা, আমার নাম জপ করতে করতে আমাকে হেঁচকি উঠিয়ে একবারে নাভির শ্বাস তুলে দিল। না জেঠিমণি, আসলে হচ্ছে সমস্ত বৌদি ভাইরা মিলে তোমার একদম ভয়ঙ্কর রকমের একটা প্রশংসা করছিল। ওই যে বড় বৌদি যখন জ্বর হয়েছিল, তুমি মাথায় জল ফুটে দিয়ে দিয়েছিলে সেইগুলো। ওই যে তো মেজ বৌদির পাইতে চুন হলুদ লাগিয়ে দিয়েছিলে না? ও, এইসব তোমাদের মনে আছে বুঝি? তা ভালো, তা ভালো। হ্যাঁ আন্টিমান, আর আপনার এই আত্মত্যাগের প্রতিদান স্বরূপ আমরা আপনাকে কিছু দিতে চাই, মানে করে দিতে চাই। কি করবে? আসলে তুমি যদি কিছু করতে চাও না, তখনই না আমার বুকের ভেতরটা কিরকম ধরপড় 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 করে, মানে থরহরি কম্প হয়ে যায়। কি করবে? ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, ভ্যাকসিন। ও মাদারা, কি রকম? এই আমি না পাবো। পালানো যাবে না আন্টিমান। মেঘা, পার্লারে দিদিদের ফোন করে দাও, এক্ষুনি চলে আসবে। এই এই না না, আমাকে ছেড়ে দাও। শোনো, আমার কথা শোনো বৌমা, আমার কথা শোনো। বলছি কি, ওই সব করো না, শোনো, দরকার নেই। আমার যা সোনা দানা আছে আমি চার বৌমাকে সমান ভাগে ভাগ করে দেবো, দিয়ে আমি কাশিবাসী হব। তবু আমি ওই ওই বক্সিং টক্সিং করবো না। কি বলছো তুমি? হ্যাঁ, কাল পাঞ্জে আজ বক্সিং? দূর বাবা, বক্সিং নয়, ভ্যাকসিন। ওরে বাপরে বাপ, ভ্যাকসিন! এই চিৎকার করে সবাই, মা আমি জানি গো। আন্টিমান, আপনি মুখে আঙুল দিচ্ছেন কেন? আমি তো দীপু অ্যাসিস্ট্যান্ট কে বলেছি। এই যে একটা কথা বলো তো, বলো এই ভ্যাকসিন, তারপর আরো এই সমস্ত ব্যাপারগুলো তুমি জানো কি করে? তা বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? হুম, ছিল তো। তোমার চেয়েও বেশি সুন্দরী, তোমার চেয়েও বেশি বুদ্ধিমতী, আর তোমার চেয়ে পেটুকো একটু কম ছিল। ঠিক আছে, ভালো। তাহলে অষ্টমীর দিন না
ওর হাত ধরে ঠাকুর দেখতে বেরিও। ফ্রেন্ডশিপ ডিসমিস। আমরা এসে গেছি ম্যাডাম, সাজাবো যতনে পার্লার থেকে আসছি। তোমরা কারা, কি করবে তোমরা? আপনি যা বলবেন। মন্দাকিনী থেকে মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত থেকে আলিয়া ভাট, আমি সব সাজিয়ে দেবো। চুপটি করে এখানে বসুন, আর যদি একটু নড়াচড়া করেছেন আমি কিন্তু সোফার সঙ্গে ছেলেটা পাটকে দেবো। আর এই যে দিদিরা, আমার আন্টিমানকে ওইসব আলিয়া ভাট সাজাতে হবে না। অবলা সুন্দরী আমার কোনো অংশে কম যায় না। ওনাকে এমন ভাবে সাজিয়ে দিন যাতে বাবা দেখে আর চোখই না ফেরাতে পারে। তোমরা যে এত যত্ন করে তোমাদের মায়ের বয়সটা কমিয়ে দিয়েছো, সেই অনুযায়ী তার মানানসই পায়ের জুতোটা কি আছে? হ্যাঁ একদম ঠিক ঠিক, এটা তুমি একদম ঠিক বলেছো বাবা। দেখেছো, এটা কিন্তু একদম মাথায় আসেনি। আজকে ভেবেছিলাম যে তোমাদের শাশুড়িমাকে আমি সারপ্রাইজটা দেব, এবং সকাল থেকে সেই সারপ্রাইজের প্ল্যানটাও করছিলাম, কিন্তু তখন কল্পনাও করতে পারিনি যে আমার সারপ্রাইজের সঙ্গে তোমাদের দেওয়া সারপ্রাইজের ভাবনাটা এরকম মিলে একাকার হয়ে যাবে। তা বাবা, তোমার সারপ্রাইজটা কি শুনি? আচ্ছা দাঁড়া, আমাকে একবার গেস করতে দে তো। আচ্ছা বাবা একটা কথা বলো তো, এই যে তোমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছি না, এটাই কি মায়ের সারপ্রাইজ? আরে ওটা তো আমাদের জুতোর দোকানেরই বাক্স মনে হচ্ছে। ঠিক ধরেছিস, এটাই তোদের মায়ের কাছে আনা আমার সারপ্রাইজ। জুতোর প্যাকেটে সারপ্রাইজ? ও মামু, এ কি? আমি বিদেশি রোমিও নই, দেশি জুতোর ব্যবসায়ী, তাই হাঁটু গেড়ে বসে বইয়ের আঙুলে হীরের আংটি পরাবো না। পরাবো তার পায়ে আমার নিজের কারখানায় তৈরি চামড়ার সুদৃশ্য জুতো। তালিয়া তালিয়া বাজাও, তালিয়া দাও দাও, দেখি দেখি পাটা দাও। আপনি কোন চিন্তা করবেন না দিদিভাই, তাড়াতাড়ি দিকে, আমি আর দিদিভাই আপনাকে দুদিক থেকে সাপোর্ট দেব। দেখি দেখি পাটা দেখি, এইরকম হিলতলা জুতো পরলে কোমরটা যে ভেঙে যাবে। সাবধানে সাবধানে, কি আরম্ভ করেছো তোমরা? এইবার এসো।
আর ফোনে একটা রোমান্টিক গান চালাও, এরকম গোল্ডেন মোমেন্ট আর আসবে না বুঝলে। এই তো পুরো 70-এর দশকের সিনেমা। দীপু অ্যাসিস্ট্যান্ট, এত সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য। এবার তোমায় সারপ্রাইজ দেওয়ার পালা। এক মিনিট দাঁড়াও। নাও শপিং মলে ওয়াশরুমে যা নাম করে তোমায় দাঁড় করিয়ে রেখেছিলাম না, তখন কিনে এনেছি এটা। খুব সুন্দর হয়েছে, কিন্তু অপু এটা তো অনেক দাম। কি ভাবো কি তুমি আমায়? অপু কিন্তু কম বড় লোক নয়। এই অপু ধনকুবেরের অনেক টাকা। এটা আমি আমার জমানো টিউশনের টাকা থেকে কিনেছি। জানি অপু, তোমার মনটা এতটাই বড় যে আচ্ছা আচ্ছা ধনকুবেরকেও তুমি হার মানিয়ে দেবে। আর তাই তো আমি বাড়ির লোককে বললাম। কি বললে তুমি? বুঝেছি, তুমি আজকের এই প্ল্যানিংটা বাড়ির সবাইকে বলে করেছো, তাই না? কি নির্লজ্জ! ছি, এক মিনিট। অপু ধনকুবেরই কিন্তু শুধু বড় লোক নয়, তার দীপু অ্যাসিস্ট্যান্টও একটু একটু বড় লোক আছে। এটা তোমার গিফট। কি আছে এটায়? খুলে দেখো। এত দামি গয়না যার কোনো দরকার ছিল বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটা সত্যি খুব দামি একটা জিনিস। চাপ বাবা, নিজে দাম দিয়ে জিনিস কিনে আবার আমার দামের খোটা দিচ্ছো? আরে বাবা, তুমি ঝগড়াটা একটু পরে করো তো, আগে খুলে দেখো কি আছে। দেখো দেখো, এই সেরেছে, প্রেম পত্র দিচ্ছো? তুমি এত পাকা কবে হলে গো? আমার বাবা জানলে না খুব বকবে, কিন্তু তোমায় ঠেঙিয়েও দিতে পারে। এসব কি দীপু অ্যাসিস্ট্যান্ট,
এটা তো আমার মেন্সের পরীক্ষার অ্যাডমিট কার্ড। আর কতবার তোমায় বলবো এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় অপু? তুমি তো কোচিং এ পড়াশোনা করেছো পরীক্ষা দেবে বলেই, প্রিলিমস এর পরীক্ষায় পাস করেছো তুমি অপু। যখন পাস করেছো তখন মেন্স এর পরীক্ষার অ্যাডমিট কার্ড তো আসারই কথা ছিল। আমি এত কিছু জানতে চাই না দীপু অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি তোমাকে সবকিছু জানাতে চাই অপু গোয়েন্দা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আর আমি মনে করি বিডিও হওয়ার স্বপ্ন পূরণ করাই হবে তোমার জন্য সবচেয়ে বড় উপহার। বলবো বলছো আন্টিমানকে? বলে দেখো না অপু। অপু অনেক সময় অনেক সমস্যার কথা বলে সমাধান করা যায়, তুমি একবার বলেই দেখো। আচ্ছা বেশ, কিন্তু আন্টিমান যে আমায় সত্যি সত্যি অনেকটা ভালোবাসেন আমি জানি অপু, সেই জন্যই তো বলছি, বলে দাও। এই নাও। বলবো। That's like my good girl. Very good girl. ওই বোধহয় সোনা মা এলো। মা আপনি বসুন, আমি খুলছি। আচ্ছা। ও মা, মাসিমা, মেসোমশাই, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন আসুন, ভেতরে আসুন। ভালো তো সব? আসুন। ওমা দেখুন কারা এসেছে। ওমা আপনারা? বাবাকে খবর দাও। না না, বলছি যে এই অসময়ে কোনো খবরাখবর না দিয়ে চলে এলাম, আপনাদের ব্যতিব্যস্ত করলাম না তো? আরে ব্যতিব্যস্ত করবেন কি মশাই, তোর মশাই, আরে আমি তো আনন্দের আতিশয্যে ভাসছি। আরে কতদিন দাবা খেলা হয় না পার্টনারের অভাবে, আপনাকে দেখলাম সঙ্গে সঙ্গে বুঝলাম যে আমি পার্টনার পেয়ে গেছি, দাবা খেলাটা চুটিয়ে জমবে। হ্যাঁ, যে যার মতলব নিয়ে থাকে। আচ্ছা ওনারা একটু বসুক, একটু জিরে তো দাও। না না দিদি, আমরা এই পুজোর জামা কাপড় গুলো দিতে এসেছিলাম, এগুলো দেওয়া হয়ে গেলেই আমরা চলে যাব। হ্যাঁ তাই, দিয়েই চলে যাবো। এ আবার কি কথাবার্তা! আপনারা আজকে রাত্রিবেলা থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কালকে তারপর যাবেন। বরং একবার বাজারটা ঘুরে আসেন। এত সব আয়োজনের দরকার? খুব দরকার, খুব দরকার। আপনি এখানে বসুন, 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 কোনো কথা না, কোনো কথা শুনবো না, বসুন এখানে। ছেলে দুটো বাড়িতে রয়েছে। ও ঠিক আছে, বসুন, যাও যাও। এই তিথি আমি বাজারটা ঘুরে আসি। বাবা আমি গেলাম। হ্যাঁ যা যা যা, দুগ্গা দুগ্গা। আচ্ছা আপনারা বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ দেখো দেখি। হ্যাঁ রে, তোর বোন কোথায়? ওকে তো দেখছি না। বলছি আমার অপু মা কি এখন একটু ধীর স্থির হয়েছে নাকি আপনাদের খুব জ্বালাতন করছে এখনো? হ্যাঁ, জ্বালাতন করে করে তো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছে না। বিয়ান, একবার অপু মাকে ডাকা যায়, একবার। অপুর দেখা এখন পাবেন না, সে পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা? Thank you.
না, ঠিক হয়ে যাবে তো। আচ্ছা এটাকে তো পুলিশ কেস, পুলিশকে ইনফর্ম করেছেন তো? পুলিশকে ইনফর্ম করা হবে ডাক্তারবাবু, আগে আপনি চিকিৎসা শুরু করুন প্লিজ। ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, প্লিজ। এত চিন্তা করবেন না, আমরা তো বলেছি আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার 100% আপনাদের। ওকে ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি তাই করে দেবো। আপনি শুধু আমার অপুকে বাঁচান ডাক্তারবাবু, ওর চিকিৎসা তাড়াতাড়ি শুরু করুন, তাহলে ওকে বাঁচানো যাবে না ডাক্তারবাবু, প্লিজ। দীপু, কি বলছিস কি তুই? হ্যাঁ দীপু, দীপু কি হয়েছে সোনা মা? হ্যাঁ কোথায় সোনা মা? হ্যাঁ কোথায় কোথায় সোনা মা বল কোথায়? আমার আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? তোরা তো আনন্দ করে বেরোলি। হ্যাঁ কি বলছিস তুই দীপু, কি বলছিস বল, খুলে বল কি কি হয়েছে? অপু আমাকে বললো বেলুন কিনে দিতে। আমি গেছিলাম ওর জন্য বেলুন কিনতে, একটা একটা গাড়ি এসে অপুকে। কেন কেন ওর হাতটা কেন ছেড়ে দিলি তুই? কেন ছাড়লি? সোনা মা সবসময় ছটপট করে, সোনা মা একটা ছটপটে মেয়ে, ছটপটে মেয়ে কখনো হাত ছাড়তে না বাবা। মা জানো অপু না একদম কথাই বলছে, অপু কথা বলছে না, অপু চুপ করে আছে, অপু তাকাচ্ছে না আমার দিকে। আমি কত ডাকলাম অপুকে, অপুকে ডাকলাম, ও সাড়াই দিল না। তাহলে বোধহয় আমারই দোষ। আমি সোনামাকে সবসময় বলতাম না ফটর ফটর করে কেন কথা বলিস, সারাক্ষণ টটট করে কথা বলে বলতাম না, সেই জন্য বোধহয়, সেই জন্য বোধহয় চুপ। আমি এখন কি করব? হ্যাঁ কি করব বল। কি হবে এখন, আমি কি করব, কি করব? অবলা অবলা একটু শান্ত হও অবলা, এই মুহূর্তে এতটা উতলা হওয়া উচিত না। ঈশ্বর আছেন, একটা কিছু হবে, কেন কেন দুশ্চিন্তা করছো, এতটা ভেঙে পড়ো না অবলা, এতটা শান্ত হও। দেখুন দয়া করে এখানে আপনারা কান্নাকাটি করবেন না, প্লিজ, এটা তো হাসপাতাল, আপনাদের পেশেন্টের দায়িত্ব তো আমরা নিয়েছি এবং তাকে যথাসাধ্য সুস্থ রাখার জন্য যা যা উপায় অবলম্বন করা দরকার তা আমরা করব। আপনারা বরং এক কাজ করুন, রিসেপশনে যান, সেখানে আপনাদের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আপাতত সেরে ফেলুন। ঠিক আছে ডক্টর, তুই চিন্তা করিস না, আমি গিয়ে ফর্মালিটিসগুলো সেরে আসি। কাঁদিস না দীপু, কাঁদিস না, শক্ত হ বাবা। বাবা অপুর, অপুর কি হবে বাবা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দুই বোকা ছেলে, উপমার কিছু হতে পারে নাকি? তাহলে ঈশ্বর মিথ্যা হয়ে যাবে, আমি তোকে বলছি উপমার কিচ্ছু হবে না, উপমার অঢেল প্রাণ শক্তি, তাকে দমন করবে কে, কে দমন করবে? তুমি একদম ঠিক বলেছো, দেখবি আমাদের উপর কিচ্ছু হবে না। বাবা আমি এক মিনিট রিসেপশন থেকে ঘুরে আসছি, তুমি একটু। আমরা দীপ্যমান মুখার্জি আর অপর্ণা মুখার্জির কেসটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ঠিক কি হয়েছিল যদি একটু ডিটেইলে বলেন। কি হয়েছিল মানে, ওই অফিসার অ্যাক্সিডেন্ট স্পটে আমার ভাই দীপ্যমান আর ওর ওয়াইফ অপর্ণা ওরাই শুধু ছিল। অপর্ণার অবস্থাটা না খুব ক্রিটিক্যাল জানেন, আর আমার ভাই দীপু মানে সরি মানে দীপ্যমান ও এখন
কোন রকম কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ওকে একটু সামলে নিতে দিন, একটু সময় দিন। আর এমনিও আমাদের গোটা পরিবারটা পুরোপুরি ভেঙে পড়েছে অফিসার। আমি বলছিলাম কি যে অপারেশনটা অবধি কি আমরা একটু, ওকে ওকে ওকে, আমরা ওয়েট করছি। তবে একটা কথা বলুন তো, এটা অ্যাক্সিডেন্ট কেসই তো নাকি আপনারা কাউকে? বাবা তুমি আমার মাথায় হাতটা রাখো আর বলো যে আমার কি হয়েছে। হে ঈশ্বর, উপমাকে সুস্থ করে তুলতে ওর মাথায় হাত রেখে যদি আমায় অসত্য কথাও বলতে হয় তার জন্য আমায় ক্ষমা করে দিও তুমি ঠাকুর। চুপ করে থেকো না বাবা, আমায় বলো তোমরা কেন কেন সেলিব্রেট করছো। সেলিব্রেশনের কোনো কারণ থাকে নাকি? কি রে, এই যে আমরা সবাই মিলে এত হাসি খুশি এত আনন্দে আছি, এটা কি সেলিব্রেশনের জন্য যথেষ্ট কারণ নয় বলে তোর মনে হয় নাকি? হ্যাঁ, তুই বলিস না যে পরিস্থিতি যাই হোক সবসময় হাসি খুশি থাকতে হবে, কি রে বলিস না? হ্যাঁ, ভুলে গেলি তো নিজের কথা? তুই বলিস না যে চোখে জল এলে ফাইন ফাইন হয়ে যাবে? আমাদের তো বাবা এখন ফাইন দেওয়ার টাকা নেই, তাহলে কি হবে, কি করতে হবে? আমাদের সবাইকে হাসি খুশি থাকতে হবে, তাই তো আমরা হাসি খুশি আছি, আনন্দে আছি, সেলিব্রেশন করছি। তোমরা যে বুকের মধ্যে কষ্ট চেপে আনন্দ করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু সেই কষ্টটা কি? অপু কি এমন ভাবছো বলো তো, কেকটা কাটো। হ্যাঁ হ্যাঁ, কেকটা কাটো অপু। অপু আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তুমি কেকটা কাটলে তারপর আমরা সবাই মিলে খাবো এটা। চলো খেতে পারো তো, শোনো মা খেতে পারো। এই তো এসে গেছে। দেখি আমার পেশেন্ট কেমন আছে। ডাক্তার বাবু, রোগীকে যেমন ডাক্তারের কাছে কিছু লুকোতে নেই
এমন ডাক্তার কেউ কিন্তু রোগীর কাছে কিচ্ছু লুকোতে নেই। কি হয়েছে আমায় বলুন না ডাক্তার বাবু। আরে বাবা, আগে তো তোমায় চেক তো করতে দাও। প্লিজ ডাক্তার বাবু আমায় বলুন, আসলে আমার বাড়ির লোক কেউ আমায় কষ্ট দিতে চায় না, কেউ আমায় কিছু বলছে না, আপনি আমায় বলুন না ডাক্তার বাবু। বলার তো কিছু নেই অপর্ণা। আচ্ছা তোমার হাতটা দাও, আগে পালসটা দেখে নি। বাহ, ভেরি গুড। চোখটা একটু দেখি বাবা। খুব ভালো, খুব ভালো। তোমার শরীরের কন্ডিশন আগে চেয়ে অনেক বেটার। এবার তোমাকে আমরা ছেড়ে দেবো ভাবছি, কালই ছুটি দিয়ে দেবো। কাল তুমি বাড়ি চলে যাবে। চুপ চুপ চুপ, এটা হাসপাতাল একদম চুপ। হ্যাঁ অপর্ণা, কাল তুমি বাড়ি চলে যাবে। অপুই হলো আমাদের আসল মা দুর্গা। তোমরা এভাবে বলো না। ঠিক আছে, সে না হয় নাই বললাম, কিন্তু এবারে উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া দুই পাড়া মিলিয়ে আমরা পূজায় ভীষণ আনন্দ করব। আমি তো আর হাঁটতেই পারবো না, কি করে মজা করব বলো তো। এই যে সোনামা, এই কথা যদি তুমি আরেকবার উচ্চারণ করেছো না, ওই পায়ে আমি ছড়ি দিয়ে বাড়ি মারবো, এই বলে দিলাম। আর একবারের জন্য বলবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক। ধুর আমার বোকা বোন, আরে এইসব কথা তোর মুখে মানায় না, বুঝলি? চুপ কর। তোর মতন দস্যি মেয়ে এত সহজে ভেঙে পড়বে সেটা তো হয় না, তাই না অপু? তুই এসব কথা একদম মুখে আনিস না বোন। আন্টিমান, একটা কাজ করলে হয় না? আপনি একটা ছড়ি না, দুটো ছড়ি নিয়ে আসবেন প্লিজ। কেন, তুমি কি জোড়া ছড়ির বাড়ি খেতে চাও? না না আন্টিমান, এক জোড়া নয়, আপনি বরং 100 জোড়া ছড়ি নিয়ে আসুন। তারপর ওই ছড়িগুলো একটার সঙ্গে একটা বেঁধে আমার দু পায়ে বেঁধে দেবেন, রন পায়ের মতো। তারপর এই অপু এই হুইল চেয়ারটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়াবে, রন পায়ে হাঁটবে। খট 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 আসছে। হেচকি নয় দিব্য অ্যাসিস্ট্যান্ট, অপুর অনেক দিনের শখ রন পায়ে হাঁটবে। এটা কোনো শখের কথা নয় বন্টি, বুঝেছো? রন পা হলো একটা প্র্যাকটিস, অনেক দিনের অভ্যেস থাকলে তবেই মানুষ রন পায়ে হাঁটতে পারে। তাহলে আমার আর রন পায়ে হাঁটা হবে না? আরে ধুর, এসব নিয়ে এত মন খারাপ করো না তোমা। একদম মন খারাপ করো না অপু, ভগবান তোমাকে এত বড় শাস্তি দিতেই পারেন না। শুধু কয়েকদিনের জন্য পরীক্ষা নিচ্ছেন, তোমার মতন মেয়ে একদিন ঠিক নিজের পায়ে উঠে দাঁড়াবে। শুধু দাঁড়াবে না গো, দৌড়বে, দৌড়বে অপু। অপু আমাদের সঙ্গে পুজো কাটাবে, এটাই তো আমাদের কাছে অনেক। অপুমা, তুমি কিন্তু এবারে আমাদের দুর্গাপুজো কমিটির হিসেব রক্ষক, মনে আছে তো? যাও এখন আপাতত বাড়ি গিয়ে বিশ্রাম করো, আমরা পরে হিসেবের খাতা বিল বই এই সমস্ত নিয়ে তোমার কাছে যাচ্ছি। তুমি সবকিছু দেখে শুনে আমাদের পরামর্শ দেবে, আমরা কোন খাতে কতটা ব্যয় করব সমস্ত হিসেব নিকাশ করে দেবে। এবারে দুর্গাপূজায় আমরা সমস্ত খরচ তোমার পরামর্শ মেনেই করব, ঠিক আছে? ঠিক আছে।
মা দুর্গা, শুধু আমার একার লড়াই নয়, আমার আপনজনেরা, আমার কাছের মানুষেরা, আমার পরিবারের লোকজন, আমার পাড়ার লোকজন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার কথা ভেবে নয়, ওদের সবার কথা ভেবে তুমি আমার তাড়াতাড়ি সুস্থ করে দাও মা। বলছিলাম কি, চলো এবার সবাই চলো আমরা। এই অরিন্দম, হ্যাঁ, বাড়ির কাজ মিটিয়ে একবার মণ্ডপে এসো না ভাই। হ্যাঁ কাকাবাবু, আমি এক্ষুনি বাড়ি গিয়েই চলে আসছি। চলো চলো সবাই চলো। এবার একটু ভালো লাগছে তোমার? এখন একটু ভালো লাগছে, আর পূজোর ডাকের আওয়াজটা যখনই কানে আসছে মনটা আরো ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা প্যান্ডেলে কখন যাব? এই তো তুমি বায়না শুরু করলে। হ্যাঁ আরে বাবা, আজ তো পঞ্চমী, কালকে ষষ্ঠী, কাল আমি নিজে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ উফ, এই মেয়েকে ধরে রাখা যায় না, পায়ের তলা সরষে আছে, সারাক্ষণ শুধু উড়ে বেড়ানো। আজকে সুন্দর একটা দিন পঞ্চমী, হ্যাঁ একটু সিঁদুর না পড়লে হয় ভালো করে, এশ্রী মানুষ তুমি, দেখি কি সুন্দর লাগছে। এই তো ওরে বাবা, ওরে বাবা, ই আবার কি, হ্যাঁ মিছিল করে ঘরের মধ্যে ঢুকে পড়লে টুল টুল নিয়ে এসব কি? আমরা এখানে জায়গা রাখতে এসেছি। জায়গা রাখতে এসেছি মানে? তুমি তো হুকুম করে ছোট বৌদিকে নিয়ে এসে তোমার ঘরে তুললে, তা আমরা ছোট বৌদির কাজে কখন লাগবে? বাপরে বাপ, কি হিংসুটের দল বল তোরা। ছোট বৌদি চাহিদা এত? হ্যাঁ তা নয় তো কি, আমরা এখানে এসেই ঘাটি কাটলাম, আর একটু পরে গিয়ে বিছানা বালিশ নিয়ে চলে আসবো। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে গো? কেন মা, আপনি বরঞ্চ অপুর সাথে খাটে শুয়ে পড়বেন, আর আমরা সবাই মিলে মেঝেতে ঢালাও বিছানা করে একসাথে ঘুমিয়ে পড়ব। রাত বিরেতে যদি অপুর কোনো দরকার হয় তাহলে তো আমরাও সাহায্য করতে পারবো, বলুন। উফ দিদি ভাই, তোরা পারিসও বটে, তোদের এখানে কাউকে থাকতে হবে না, তোরা যে যার নিজের ঘরে থাকবি। এখানে আমি আর আন্টিমান থেকে যাব, আর আমরা নিজেদের কাজ একাই করে নিতে পারবো, বুঝেছিস? কেন কেন, একা কেন, আমরাও তো আছি। তোমার যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি রান্না করে নিয়ে আসবো। আর তোর যদি গা হাত পা যন্ত্রণা করে তাহলে তুই আমায় বলবি, আমি তোর গা হাত পা ভালো করে মাসাজ করে দেবো, কেমন? আর যদি বই পড়তে ইচ্ছে করে তাহলে আমাকে বলবে, আমি ছোট্টে গিয়ে পাড়ার লাইব্রেরি থেকে বই নিয়ে এসে তোমাকে দেবো। ঠিক আছে বলবো খন। যা বলার পরে বলবে, আগে দুধটা খেয়ে নাও তো দেখি। তোদের সবার মুখে না বাঘ মারিতং, অথচ কাজের বেলা কেউ নেই। নাও মা চট করে দুধটা খেয়ে নাও, কেশর বাদাম মেশানো দুধ, ভালো করে বেটে মিশিয়েছি, নাও না খেয়ে। না না আমি দুধ খাবো না। বায়না করে না মা, কেশর বাদাম মেশানো দুধ খেয়ে না মা, খেয়ে নাও, শরীরে বল পাবে, খাও দেখি। দুধ আবার কেউ খায় নাকি? আমি দুধ খাবো না। আমি দুধের শিশু, দুধ খাবে না তো কি খাবে? হ্যাঁ আমি বলছিলাম সাধে তো অপুর নাম, আমি অপু পেটুক দেইনি, অপু খেয়ে খেয়ে নিজের শরীরটা একদম লোহার ওজন বানিয়েছে, তাই বাথরুম টাথরুম যদি যেতে হয় তুমি একা সামলাতে পারবে না মা, আমার ধরতে হবে, তাই ভাবছিলাম ক্যাম্প খাটটা এখানে এনে পেতে দি। দেখো
খুব খারাপ হয়ে যাবে কিন্তু দিব্য অ্যাসিস্ট্যান্ট। এই যে কি খারাপ হবে শুনি, হ্যাঁ কি খারাপ হবে, হ্যাঁ কি খারাপ হবে বলো, দাঁড়াও দেখাচ্ছি। মজা পারবে না, পারবে না। কি হয়েছে মা, লাগলো? হ্যাঁ সত্যি তো, আমি তো আর তোমায় দৌড়তে পারবো না, দৌড়তে পারবো না, আর দৌড়ানো তো দূরের কথা, আমি তো আর হাঁটতেই পারবো না। আমি তো অঙ্গু হয়ে গেছি, বাকি জীবনটা আমাকে তোমাদের গলগ্রহ হয়ে কাটিয়ে দিতে হবে। কিন্তু এই যে তোমরা সবাই আমাকে ঘিরে আছো, এটাই আমার শান্তি। আমি যে অক্ষম হয়ে গেছি। বড্ড বার বেড়েছে তোমার, হ্যাঁ পুজোর দিনে খালি আজে বাজে কথা না, এসব কথা বলে সবার মন খারাপ করিয়ে দেওয়া। কে বলেছে তুমি দাঁড়াতে পারবে না? হ্যাঁ কে বলেছে শুনি? মেঘা, আমার পুরীর লাঠিটা নিয়ে তো উত্তম মধ্যম দেব, দেখি কেমন তুমি দাঁড়াতে না পারো, দেখি আমিও। এতদিন খালি আমাকে বলতো শক্ত হতে হবে, শক্ত হতে হবে, আর এখন নিজের বেলায় আঁটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি, এইবার কি? মেজদা ভাই, অপুর শরীরের যা কন্ডিশন তাতে ওর এখন মণ্ডপে না আসাটাই ভালো, ও পুরোপুরি সুস্থ হয়নি এখনো। আরে তাই বলে পূজোয় একবারও মণ্ডপে আসবে না? আরে পূজো তো আর সারা বছর থাকবে না না? আরে পূজো তো প্রতি বছর হবে, ও এক বছর যদি পূজো না দেখে তাতে কিছু যাবে আসবে না। দীপু একদম ঠিক কথাই বলেছে, এবছরটা অপুর ঘর থেকে না বেরোনোই ভালো, মানে মণ্ডপে আসার দরকার নেই আর কি। হ্যাঁ মেজ বৌদি, আমারও সেটাই মনে হয় যে অপু এই বছর প্যান্ডেলে না এলেই ভালো হয়। তোমরা অত ভেবো না তো, অপুকে মায়ের মণ্ডপে নিয়ে এসো, দেখবে মায়ের আশীর্বাদে ও এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর মন যত ভালো থাকবে দেখবে অপু তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। না কিছুতেই না, আমি আর অপুকে কিছুতেই বাড়ির বাইরে বের করব না। আমি জানি কোথাও না কোথাও অপুর কোনো না কোনো গোপন শত্রু লুকিয়ে আছে, তারা অপুর আবার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আবার দীপু অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নয়, আর সে তো তার অপু গোয়েন্দাকে কখনো হারতে দেবে না। তুমি একবারও বলবে না অপু তুমি নিজের পায়ে আবার দাঁড়াবে, চাকরি করবে, একবারও বলবে না। জীবনে অনেক কিছুই তোমাকে বলে উঠতে পারিনি অপু, আজ তাই এই গানটার মধ্যে দিয়ে তোমায় কিছুটা হলেও আমার মনের কথা বলবো। আমি জানি ঘরে বসে তুমি ঠিক এই গানটা শুনতে পাবে, গানের কথাগুলোই যে আমার মনের কথা,
সেটা তুমি বুঝতে পারবে তো অপু? সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখে যায়, বোঝে না। এই গানটা আমার জন্যই বাজাচ্ছে দীপু অ্যাসিস্ট্যান্ট। এইটা হলো গিয়ে বাবার জন্য। সুন্দর হয়েছে না? দেখো 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 কি সুন্দর না বাবারটা। এবার বাকিদের গুলো দেখাই। এইটা হচ্ছে বর্দা ভাইয়ের, এইটা হচ্ছে আমার জামাই বাবুর, এটা হচ্ছে মেজদা ভাইয়ের, আর এটা নীলুর জন্য, আর মেজ বৌদি মেঘা বর্ষার জন্য ওই ব্যাগটায় রাখা আছে। আমার আমার কাপড় কোথায়? হ্যাঁ দিদি ভাই ওটা দে তো। এই নিন আপনার জন্য একটা ছাপা শাড়ি, আপনার পছন্দ হয়েছে? আপনি এটা পরবেন তো আন্টি মান? এটা কিন্তু আপনার আদরের ছোট ছেলে কেনেনি, আমি নিজের টাকায় কিনে এনেছি। আমাদের একসাথে কাটানো প্রথম পূজোয় আপনার জন্য আমার গিফট। এটা তুমি কিনেছ? তুমি? হ্যাঁ আমি ছাপা শাড়ি কিনেছি। আসলে আমার তো খুব বেশি ক্ষমতা নেই, তাই ছাপা শাড়ির থেকে ভালো শাড়ি আমি কিনতে পারিনি। ছাপা শাড়ি যে ভালো নয়, তোমায় কে বললো সোনামা? তুমি জানো আমাদের দেশে অনেক মায়ের এই ছাপা শাড়িও পুজোর সময় জোটে না। খুব সুন্দর হয়েছে সোনামা, খুব ভালো হয়েছে। আচ্ছা
তুমি এই যে শাড়ি আমার জন্য কিনে এনেছো আমার খুব পছন্দ হয়েছে। তো একটা কথা বলো তো, এত টাকা তুমি পেলে কোথায়? আসলে বিয়ের আগে তো আমি টিউশন পড়াতাম, ওই জমানো কিছু টাকা ছিল সেটা দিয়েই কিনেছি। হ্যাঁ মা, ও বিয়ের আগে অনেক টিউশন পড়াতো, কিন্তু জমানো টাকা সব শেষ হয়ে গেছে। যেটুকু টাকা ছিল তা দিয়ে ছাপা শাড়িটুকুই হয়েছে। কি আন্টিমান, আপনি কাঁদছেন কেন? না না, আমি কাঁদছি না, আমরা খুব খুশি হয়েছি জানো, খুব খুশি হয়েছি। হ্যাঁ, বেশ কয়েক বছর হলো আমার সংসারে মা অন্নপূর্ণার কৃপায় কোনো অভাব অনটন নেই। দোকানের সেরা শাড়িটা আমার ছেলেরা আমার জন্য নিয়ে আসে, ভালোবেসে নিয়ে আসে। কিন্তু আজকে তুমি যেটা আমাকে দিয়েছো সেটা আমার পূজোর সেরা উপহার, সেরা। মাকে বেশি বেশি ভালোবাসলে চলবে? হ্যাঁ, তোমার জমানো টাকা দিয়ে আমাদের জন্য কি এনেছো একটু দেখি। আমার তো আর মাত্র কটা টাকাই পড়ে আছে, তোমার জন্য কিছু কিনতে পারিনি। মেঘা বর্ষা ওরা তো ছোট, ওদের জন্য কিনতে পারিনি। শোনো না, আমি বরং তোমাদের একদিন ফুচকা খাইয়ে দেব। আমি তো মজা করছিলাম। আমি জানি তোমার কেন মন খারাপ। তুমি কিচ্ছু জানো না অপু। জানি দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি তোমার মনের অবস্থা না বুঝলে কে বুঝবে শুনি? তোমার আমার চাওয়া পাওয়াগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করছে। যতক্ষণ না এই যুদ্ধটা থামবে, না তুমি ভালো থাকতে পারবে না আমি। তোমার মন খারাপ থাকলে আমার আনন্দের সমস্ত জৌলুস ফিকে হয়ে যায়, তুমি জানো না? তুমি এবং এই পরিবার আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তার আগে কিচ্ছু না। সত্যি অপু? সত্যি। আমি যা চাইবো তাই হবে। এতদিন আন্টি ওয়ান যা চেয়েছেন আমি তাই করেছি, এবার তুমি যা চাইবে আমি তাই করব। তুমি তো এটাই চাও আমি যেন পরীক্ষাটা না দিই, ঠিক আছে আমি দেব না পরীক্ষা, কিন্তু তোমার এই মুখটা আমি আর দেখতে পাচ্ছি না। আমি দীপু অ্যাসিস্ট্যান্টের সেই মুখটা দেখতে চাই। শুভ অষ্টমী সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা অষ্টমী পুজোর অঞ্জলি দিতে ইচ্ছুক তারা এক্ষুনি আমাদের পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। সব তো ঠিক আছে, কিন্তু যজ্ঞের ঘিটা তো আমি দেখছি না। সে কি ঘিটা তো এখানেই ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি দেখছি। তুমি দেখো, আমি ওদিকটা দেখছি। বৌমা একটু নুন দাও এর মধ্যে। হ্যাঁ দাও,
দুর্গাষ্টমী সুন্দর করে সাজুগুজু করবে, নতুন শাড়ি পরবে, আর ভাত খাওয়া চলবে না, আজ কিন্তু ময়দাই খেতে হবে। সে তো শুনলাম। কেন খেতে পারবি না? হ্যাঁ, সে পারবো না কেন, তোমরা সবাই পারলে আমিও পারবো, খেতে তো হবে। আসলে ময়দা তো আগে কোনোদিনও খাইনি। কি বলছিস, তুই এত খাবার খেয়েছিস আর ময়দা খাসনি? সত্যি বলছি গো। এই দিদিভাই বল না, আমরা তো সত্যি কখনো ময়দা খাইনি এর আগে। তবে হ্যাঁ, ছোটবেলায় দুষ্টুমি করতে করতে ময়দা মেখে বুট সেজে ঘুরে বেড়াতাম, কিন্তু ময়দা খাইনি কখনো। আচ্ছা আন্টিমান, ময়দা কি করে খেতে হয়? ওই ছাতু মাখার মতো পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে মেখে নাকি ওই জল দিয়ে ঘোল করে নাকি ওই গুঁড়ো দুধের মতো চেটে চেটে। ওরে এ মেয়ে কি বলে রে! জানেন তো আন্টিমান, আমাদের গ্রামের ওই লন্ডি কাকু, ও না প্রত্যেক দিন ছাতু মেখে খায়। কিন্তু ময়দা মেখে খেলে পেটে ব্যথা করবে না? তবে হ্যাঁ, ওই গুঁড়ো দুধের মতো চেটে চেটে খাওয়ার চেষ্টা করে দেখতে পারি। আমি তো সুযোগ পেলে এখনো গুঁড়ো দুধ চুরি করে খাবো। কিন্তু ময়দা, হে ভগবান, ময়দা খাওয়া মানে শেষে তুমি এই বুঝলে? ওরে উপমা, তাই তুই তখন থেকে ময়দা খাওয়ার ব্যাপারে সিটিয়ে উঠছিস? খালি বলছিস আমি উপোস করবো, তবু কিছু খাবো না। ওরে বাবা, ময়দা খাওয়া মানে লুচি পরোটা খাওয়া, ময়দার লুচি ময়দার পরোটা। তাই ভাবি, খুব চিন্তা হচ্ছিল, ভাবছিলাম কি করে কাঁচা ময়দা খাবো। যাক, এবার শান্তি হয়েছে। বলছি কি আন্টিমান, ওই পরোটা না করে না লুচি করুন, লুচি আমার খুব প্রিয়। ফুলকো ফুলকো লুচি খাবো, ওই 20টা মতো হলেই হয়ে যাবে। এসব তুই কি বলছিস অপু, তুই একা 20টা লুচি খাবি? এই যে সেজো বৌমা, আমার শোন, আমার খাওয়া নিয়ে না একদম খোটা দেবে না বলে দিচ্ছি। এই যে মা, এই অষ্টমী পূজোর প্রসাদ নিয়ে এসেছি। এনেছিস? এই তিথি সবাইকে দিয়ে দাও, সুপু অপু বাবা মা তুমিও নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও সবাই প্রসাদ নাও।